देश एवं देशेर बाइरे थेके जारा ए भिडियोटी देखछेन तादेरके स्वागत जानाच्छि। आमी महमूद शाओन। सरकारेर नाना उन्नयनमूलक प्रकल्पेर एकटी एई आश्रयन प्रकल्प, अर्थात प्रतिटी गृहहीन मानुषके एकटी करे घर देयार जे प्रतिश्रुति प्रधानमंत्री शेख हासिना करेछिलेन, सेई प्रतिश्रुतिर सफल वास्तवायन होच्छे एई सब गृह। आजकेर एई भिडियोटी थाकछे सरकारेर एई आश्रयन प्रकल्प दुई निये। ইট সিমেন্টের সাদা দেয়ালের উপর বর্ণিল ঢেউটিন, রঙিন এই রাজ্যটি সেই সব মানুষের, এতদিন যাদের ন্যূনতম মাথা গোজার ঠাঁইও ছিল না। দুটি কক্ষ, একটি বারান্দা ও স্বাস্থ্যসম্মত টয়লেট নিয়ে এক একটি ইউনিট, সেমিপাকা ঘরগুলোর প্রতিটি এক একটি স্বপ্নের ঠিকানা। ঘর শুধু একটি আবাসস্থল নয়, ঘর একটি ঠিকানা, ঘর আত্মমর্যাদার প্রতীক। যে মানুষগুলো এই ভূমিহীন গৃহহীন হিসেবে চরাচরে ঘুরে বেড়িয়েছে, কখনো বিভিন্ন জনের আশ্রয় থেকেছে, আজ তারা পাচ্ছে একটি ঠিকানা। এই সমস্ত ঘর তাদেরই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অঙ্গীকার ছিল দেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, সেই অঙ্গীকারের সফল বাস্তবায়ন হচ্ছে এই সব গৃহ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার শীতলক্ষা নদীর পাড়ের এই আশ্রয়ন প্রকল্পে এসে দেখা মিলল আসিয়া বেগমের সাথে। বয়সের ভারে অনেকটাই নুয়ে গেছেন, 70 বছরের জীবনের পুরোটা সময় শুধু ভেসে বেরিয়েছেন। ভূমিহীন ঘরহীন এই মানুষটা কখনো ইটের বাড়িতে থাকেননি, জীবনের এই পর্যায়ে এসে পেয়েছেন একদম নিজের একটা বাড়ি। এই সব গৃহে যারা আশ্রয় পেয়েছে তাদের প্রত্যেকের জীবনের গল্পটা একই রকম। চিরদিন তারা দরিদ্র এবং কষ্টের সাথেই তাদের সংগ্রাম চালিয়ে গেছেন। জীবনের শেষ বয়সে এসে কেউ কেউ পেয়েছেন ঠিকানা, কেউ কিছুটা যুবক বয়সে পেয়ে গেছেন। আমাদের এই ঘর দেওয়া খুব আনন্দ লাগতেছে, ঈদের থেকে মনে হইতেছে বেশি আনন্দ পাওনে, অনেক কিছু খুশি হইলাম। উনির জন্য আমরা নামাজ করবাম, কইরা কইরা দোয়া করবাম, সবাই সব সারের জন্য নামাজ করি। আমি দোয়া করলাম, আমি একটা এতিম, এই কারণে আমি অসহায় মানুষের টান দিছে, তার লেগে আমি খুব খুশি। গত 23শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের 482টি উপজেলার 66,189টি পরিবারকে সমতলে এবং হিজড়া বেদেসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন ব্যারাকে 3,715টি ঘর দিয়েছেন। এই প্রাপ্তির অনুভূতি অনুবাদ করা কঠিন। আমি আপনাদেরকে বলি, বুঝাতে পারবো না যে আমি এখানে কত ভালো করে থাকতে পারবো। কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আশ্রয়ন প্রকল্প এটি। এখানে মোট 25টি ঘর রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ন প্রকল্প দুইয়ের মাধ্যমে এসব ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরের বৈশিষ্ট্য একই রকম, অর্থাৎ দুটি করে কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট এবং রান্নাঘর। এসব প্রতিটি গৃহ নির্মাণে সরকারের ব্যয় হয়েছে 1,71,000 টাকা। এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে এই বাড়িগুলো শুধু দুই কক্ষ বিশিষ্ট এই ঘরগুলোই তৈরি করে দেয়নি সরকার, এবং 200 শতক জায়গাও খাস জমি সহ তাদেরকে লিখে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জ থেকে আমরা ছুটেছি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। এই জেলার আখাউড়া উপজেলার একটি আশ্রয়ন প্রকল্প আমরা দেখতে যাচ্ছি। এই আখাউড়া উপজেলার যে আশ্রয়ন প্রকল্পে এখন আমি দাঁড়িয়ে রয়েছি সেখানে মোট 45টি ঘর রয়েছে। এবং এই প্রকল্পের একটি বিশেষত্ব চোখে পড়েছে, সেটি হচ্ছে যে প্রত্যেকটি মানে ঘরের সামনে একটি করে ছোট্ট বাগান রয়েছে। এবং যেটি অ্যাজ ইউজুয়াল মানে সবগুলো প্রকল্পেই ছিল যে সেখানে প্রত্যেকটি বাড়ির সামনে বারান্দা রয়েছে এবং সেই বারান্দা সহ 2% যে জমির মালিকানা সেটি লিখে দেওয়া হয়েছে, এখানেও তাই। তবে ওই যেটুকু আলাদা বলছিলাম যে একটি করে বাগান, ছোট্ট বাগান সেই প্রত্যেকটি ঘরের সঙ্গে রাখা হয়েছে।
প্রথম ধাপে পুরো ব্রাহ্মণবাড়িয়ায় 1091টি ভূমিহীন পরিবার ঘর পেয়েছে। সকালে যখন আমরা এখানে আসি তখন গোমরা মেঘে আকাশ ছিল ঢাকা। মেঘ সরে সূর্য উঁকি দিতেই অন্যরকম সৌন্দর্য নিয়ে হাজির হলো এই আশ্রয়ণ প্রকল্পটি। প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানির জন্য আছে টিউবওয়েল, আছে বিদ্যুৎ সংযোগ। একটি দেশের সামগ্রিক উন্নয়ন বলতে বোঝায় সে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী কিংবা সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীও সেই উন্নয়নের সুফল পাচ্ছে। যদি বাংলাদেশের দিকে তাকাই, একদিকে যেমন চলছে মেগা প্রকল্প যেমন পদ্মা সেতু, মেট্রো রেলের মতো প্রকল্প, অন্যদিকে চলছে এই ধরনের আশ্রয়ণ প্রকল্প যেগুলোতে আমাদের দেশের একেবারে সুবিধা বঞ্চিত বা একেবারে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ভূমিহীন গৃহহীন মানুষগুলোর আশ্রয়ণ প্রকল্প। 1997 সাল থেকে 2021 সালের জানুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে 3,90,000 পরিবারকে পুনর্বাসন করেছে সরকার। গত বছরের জুন মাসে সরকার ভূমিহীন গৃহহীন 8,85,622 পরিবারের একটি তালিকা তৈরি করেছে। পর্যায়ক্রমে এদের সবাইকে পুনর্বাসনের উদ্যোগের অংশ এই আশ্রয়ণ প্রকল্প 2। এই আশ্রয়ণ প্রকল্প 2-এর জন্য বর্তমানে 1,200 কোটি টাকার বরাদ্দ রেখেছে সরকার। চাহিদা ও প্রয়োজন অনুযায়ী এই অর্থ বরাদ্দ আরও বাড়ানো হবে বলে আমাদের জানিয়েছে কর্তৃপক্ষ। দুইটা বিষয় এখানে কাজ করছে, সেটা হচ্ছে খাস জমি থাকা সাপেক্ষে, যেহেতু তাদেরকে 2% করে জমি দিতে হচ্ছে, তাহলে খাস জমি প্রাপ্তি সাপেক্ষে আমরা চাহিদা দিতে থাকব, আমাদের কাছে সেই অনুযায়ী আসতে থাকবে। করোনা মহামারীর কারণে পুরো বিশ্ব যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তখন বাংলাদেশের মতো ছোট্ট অর্থনীতির একটি দেশের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া অনেক সাহসের ব্যাপার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটি করেছেন। যেটাকে আমরা আসলে কল্যাণ রাষ্ট্র বলি, সেই রাষ্ট্রের ধারণা কিন্তু এই মানুষগুলির মধ্যে নেই। হ্যাঁ, পাশাপাশি রাষ্ট্র বলুন, কল্যাণ রাষ্ট্র বলুন, এই রাষ্ট্রগুলির চরিত্র কী হয়, মানুষের মৌলিক যে অধিকার, সেই অধিকার সম্পর্কে কিন্তু এই মানুষগুলি কোনো ধারণা রাখে না। সেই মানুষগুলির কাছে সরাসরি সরকার চলে আসলো, সরাসরি রাষ্ট্র এসে পৌঁছে গেল তাদের কাছে এবং সরাসরি তারা উপকৃত হলো। এটা অনেক বড় ব্যাপার। আজকে আমরা অবকাঠামো উন্নত করব, আমরা আপনার বিশ্বের যে অর্থনীতির যে চাকা যেটাকে বলি সেটার সঙ্গে আমরা আমাদেরকে কম্পেয়ার করব, ঠিক আছে, কিন্তু পাশাপাশি যে মানুষগুলি এই এই ধরনের বলয়ে পড়ে না, এই আলোচনায় আসে না, সেই মানুষগুলিও যে আসলে কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছে সেটা আমরা এখানে দেখতে পেলাম। এবং এটা আমি বলবো যে বাংলাদেশের মতো একটা দেশে এটা অনেক বড় ব্যাপার। এটা আমরা অনেক সময় কী হয় যে বলার জন্য অনেক কিছু বলি, উন্নত হবে, ভালো করব, আমাকে ভোট দিন, এরকম তো প্রচুর শুনি, কিন্তু দিন শেষে কী পেলাম, এই কথাটা যখন কেউ ব্যক্তিগতভাবে নিজেকে জিজ্ঞেস করে তখন সে কিন্তু এই সরাসরি এই জিনিসগুলি পাবে। সবশেষ আমরা এসেছি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকোরতলি গ্রামে। গত কয়েকদিনে আমরা যতগুলো আশ্রয়ণ প্রকল্প দেখেছি তার মধ্যে এটি সবচেয়ে বড়। এখানে মোট 80টি ঘর রয়েছে। গত 23 জানুয়ারি প্রধানমন্ত্রী এসব ঘর হস্তান্তর করেছেন। ইকোরতলির এই আশ্রয়ণ প্রকল্পটি গড়ে উঠেছে 2 একর জায়গার উপর। এই জায়গাটি পুরো সরকারের খাস জমি, কিন্তু সেটি দীর্ঘদিন ধরে বেদখল ছিল। সরকার শীঘ্রই আরও 1,00,000 পরিবারকে ঘর দিতে যাচ্ছে। এজন্য খাস জমি খুঁজে বের করা ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের কাজ চলছে। এসব প্রকল্পের সবচেয়ে বড় সমস্যাই হচ্ছে সরকারের খাস জমির ব্যবস্থা করা। তবে প্রচেষ্টা অব্যাহত আছে, কেননা মুজিব বর্ষের মধ্যেই দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বিভিন্ন জেলায় গেলাম বা উপজেলায় গিয়ে যেটা দেখলাম যে আশ্রয় পাওয়া মানুষগুলো তাদের যে আনন্দ অনুভূতি সেগুলো কিন্তু একই রকম, কারণ তাদের প্রত্যেকের জীবনের গল্পটা একদম একই রকম। কিন্তু এই পুনর্বাসন করার পরে যে বিষয়টি নিয়ে তারা আসলে চিন্তিত কিছুটা, সেটি হচ্ছে যে এরপরে তাদের কর্মসংস্থানের সুযোগটা কি হবে। বৃহত্তর সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এই যে এলাকাটা রয়েছে, এটি প্রবাসী অধ্যুষিত এলাকা, আর যে কারণে এইসব
এলাকার মানুষের আর্থিক সক্ষমতা কিন্তু তুলনামূলক বেশি। তবে যারা ভূমিহীন বা গৃহহীন তারা তো চিরদিনই পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের কিছু নেই বলেই তো তারা এই আশ্রয়ণ প্রকল্পে তারা মানে পুনর্বাসন হওয়ার জন্য এসেছে বা তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। মাথা গোঁজা ঠাঁই দেওয়ার মধ্য দিয়ে সরকার যে একটি অনেক বড় উদ্যোগ নিয়েছে, সমাজের প্রত্যেকটা মানুষকে তার যে অধিকার, বাসস্থানের অধিকার, তার যে মানবাধিকার, সেই জায়গাটা নিশ্চিত করার কাজ সরকার করেছে। এখন তাদের জীবিকার জন্য যে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার নিশ্চয়ই সরকার সেই কাজগুলো করবেন। তো যারা এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।